স্বাগত স্বাকে এই টিউটোরিয়ালটা হচ্ছে ওয়েবসেস মেকার একটি গুরুত্বপূর্ণ বিকজ এখানে আমরা দেখাবো যে এতক্ষণ থেকে আমরা যে যা জিনিস তৈরি করছি এগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করব কিভাবে যেন সব পেজে এই আমাদের ডিফল্ট এটা যেন থাকে আর বাকি জিনিসগুলো থাকে যেন আমাদের ওয়েবসাইটটা তৈরি করা সাথে একটা ওয়েবসাইটের মতো দেখায় জন্য কোনো ট্র্যাকস বা গাড়ো মতো না সো এটার জন্য আমাদের এখন করতে হয় কি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে যদি আমরা এই পেজটাকে এখন প্রিভিউ করি প্রিভিউ করলে দেখা যাবে আমরা যদি কন্টাক্টে ক্লিক করছি তো আমরা কন্টাক্ট যাচ্ছে কিন্তু এখানে কোনো বাটন নাই যে হোম পেজে ফিরে যাওয়ার জন্য তো আমাদের করতে হবে কি যে এগুলো নিয়ে আসে আবার ওখানে কপি পেস্ট করতে হবে ওকে এগুলো নিয়ে আসে আমরা কপি করলাম কন্টাক্ট পেজে পেস্ট করলাম তো যারা বোকা তারা এরকম করবে আমাদের করতে হবে কি ওই পেজ একটা খুব সুন্দর অপশন আছে আছে সেটা হচ্ছে সরি ইনক্লুড অন অল পেজ রাইট ক্লিক করলে আমরা কন্টেন্টের উপর যদি সবগুলো সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দেখা যাবে ইনক্লুড অন অল পেজেস এটা একটা গুরুত্বপূর্ণ অপশন এটার মাধ্যমে যে এই যে জিনিসগুলো আছে সবগুলো পেজে এটা চলে যাবে বারবার কপি পেস্ট করতে হবে না আর আপনি যদি এখানে এই কন্টেন্টটাকে সরান তো ওই পেজেও এই এই মানে আমাদের টেক্সট আমাদের সরি গ্রাফিক্সটা সরে ওকে এখন আমাদের করতে হবে কি আপাতত আমাদের জানা আছে যে এই এগুলা হেডার নেভিগেশন বার আর এই জায়গায় আমাদের থাকবে মূল কন্টেন্টটা থাকবে আমাদের এতটুকু জায়গার মধ্যে ওকে তো আমাদের তাহলে কন্টাক্টগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করে এইদিকে একটু সরাই নিয়ে আসি অ্যাবাউট কিও এদিকে সরায় এগুলো আমাদের gallery টাকে আমরা একটু সরাই নিয়ে আসি এদিকে i দরকার হবে না my অডিও ওকে পেজ 2 এটা এমনি না হয় ডিলিট করে দেই সো এখন আমাদের করতে হবে কি এটাকে সবগুলোকে একসাথে ক্লিক করে আপনি

হ্যাঁ যে সিলেক্ট করতেছি কিন্তু শিফট চেপে কন্ট্রোল চেপে না এগুলো সবগুলো সিলেক্ট করা যাবে একসাথে অনেক কিছু সিলেক্ট করা যাবে শিফট চেপে আবার হচ্ছে কীবোর্ড শর্টকাট এটাকে আমরা নিয়ে আসলাম একটু নিচে হুম এই জায়গায় ওকে আই ফ্রেম এখানেও চলে আসছে এখান থেকে যদি আমরা ডিলেট করে দিতে চাই তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে গেলো এটা যদি ডিলেট করে দিতে চাই তাহলে কিন্তু এখানে একটা ওয়ার্নিং দেখা যাচ্ছে সব পেজ থেকে কিন্তু এটা ডিলেট ডিলিট ডিলেট হয়ে যাবে সো আমাদের এখন করতে হবে কি যে একটা অপশন ছিল যে ইনক্লুড অন কোন ফিচারের মধ্যে আমাদের হবে না ওটা করলে বরং ভালো হইতো তো এনিওয়ে আমরা ওকে ওই কাজটাই করে দেই এখন তার জন্য আমাদের একটা ট্রিক করতে হবে আমরা ফার্স্ট সবগুলোকে আমরা কপি করব কপি করে আমরা প্রত্যেক পেজ থেকে ডিলিট করে দেব তার মানে এক জায়গা থেকে ডিলিট হয়ে মানে সব জায়গা থেকে ডিলিট হয়ে গেছে একটা ওয়ার্নিং আসতে পারে আপনাদের পিসিতে ওটা ওকে করবেন এখন আমরা আবার এটা পেস্ট করবো এখন দেখা যাবে যে একটা পেজও নাই চলে গেছে এখন আমরা করবো কি যেহেতু আমরা আইফ্রেম পেজে দরকার হবে না আমাদের তো একটা ইনক্লুড অন রাইট ক্লিক করে এখানে ইনক্লুড অন অপশনটা সরি এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে তো একটা ব্যাড অপশন ওকে ট্রিক করা যেতে পারে সেটা হচ্ছে আই ফ্রেমে যে আমরা যদি সবগুলোকে আমরা যদি কাট করি কাট করে এই পেজটা যদি আমরা ডিলেট করে দিই ওকে ডিলেট করে দিলাম এখন আমরা যদি এগুলো সবগুলো ইনক্লুড অন অল পেজেস করি তো সব পেজে চলে আসতেছে কিন্তু আই ফ্রেম পেজে আসবে না অবশ্যই এটাকে আমার একটু সাজাই নেই আমরা এখন আবার একটা নতুন পেজ তৈরি করব এখানে পেস্ট করলাম একটু নিজের মাথার একটু বুদ্ধিটা এই কাজটা করতে হবে যেহেতু একটা খুব কম কিলো মেগা বাইড এখানে অত কিছু ফাংশন করা হয়নি বাট ফাংশনগুলো আছে আপনার একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যদি অ্যাডভান্সড ইয়াতে পেজ মেকারে দেখবো যে এই সমস্যাটার হবে না তখন যে বারবার এই কপি কার্ড পেস্ট করতে হচ্ছে এখন আমরা এটাকে একটাকে দিয়ে আমরা প্রিফিং করলাম দেখতে দেখা যাবে যে এই যে হোমে তো আমাদের এখানে আমাদের টেক্সট থাকবে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট অ্যাপ ক্লিক করলে অ্যাবাউট খুব সুন্দর একটা জিনিস এখন এই যে এখানে সরি এখানে প্রবলেম করলে আপনাকে আবার যে এটা আবার রিসেটিং করতে হবে লিঙ্ক টু ইউ আর এল এটা যেহেতু আমরা একবার

এর আগে অন্য জিনিসও শো সো আর একটা জিনিস হচ্ছে এই টিউটোরিয়ালটা একটু লেন্থি হলেও এখানে অনেক কিছু আছে বাট এটা হচ্ছে অ্যারেঞ্জ ফাংশন সেটা হচ্ছে এই যে জিনিসটাকে যদি আমরা রাইটে নিয়ে যেতে চাই বা লেফটে নিয়ে যেতে চাই এই যে বটম এলিগেন বা লেফট এলিগেন সবগুলো একসাথে রাইটে চলে গেছে কন্ট্রোল টপ এলিগেন মনে করেন এটা এক জায়গায় আছে এটা এক জায়গায় আছে এটাকে যদি আমরা সাজাইতে হয় তো নিয়ে যে আমরা তারপরে এটা এই জায়গায় আর একটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো দেখা যাচ্ছে খুব সেন্সিটিভলি কাজ করতেছে আর এটাকে যদি আমরা নিয়ে যেতে উঠাইতে চাই কিবোর্ডের মাধ্যমে তো আমাদের করতে হবে কি শিফট কন্ট্রোল চিপে আমাদের পেস করতে হবে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন তাহলে এটা উঠবে আর এটাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই যেমন দেখা যাবে যে এই জিনিসটাকে যদি আমি একটু বাড়াইতে চাই তাহলে শুধু শিফট চিপে একটি কোলেটায় বাড়ে যাবে শুধু শিফট চিপে লেফট রাইট কী ওকে আর হচ্ছে এখানে আমাদের একটা অপশন হচ্ছে এডিট হচ্ছে শো গেট এখানে আমাদের বর্ডারগুলো দেখা যাবে এখান তাহলে আমরা এদেরকে এখানে অ্যারেঞ্জ করতে সুবিধা হবে আর একটা অপশন হচ্ছে যদি আমরা দেই গেট তাহলে দেখা যাবে যেটা আর সেনসিটিভ অপশনটা থাকতেছে না এটা একটা নির্দিষ্ট জিনিস জায়গা ওর মধ্যে এটা থাকবে যেমন এটা এই জায়গায় থাকবে এটা তাহলে এটা আমাদের সবকিছু সাজাইতে একটু সুবিধা হবে আপনাদের ইচ্ছা মতো আপনি করতে থাকেন আর ডিঅ্যাক্টিভেট করার জন্য আবার ওই জায়গায় যে ক্লিক করলে একই জিনিস চলে আসবে তো অ্যান যে এখানে গ্রুপ আর একটা জিনিস হচ্ছে এই জিনিসগুলোকে যদি বারবার সরাইতে সিলেক্ট করে না সরাইতে মনে তাহলে একসাথে ক্লিক করে গ্রুপ করলে সবগুলো একেবারেই সরবে এক একটা করে না আর একটা জিনিস হচ্ছে এই ইন্ডেক্স এগুলো দেখা যাচ্ছে একটু সেন্সিটিভ হবে একটু হইলেই নড়া করতেছে সো এটাকে আমরা কন্ট্রোল জেড করতে পারি লক করে রাখতে পারি রাইট ক্লিক করে লক রাইট ক্লিক করে লক 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 তো দেখা যাবে যে এটাকে আর সরানো যাচ্ছে না প্রত্যেক লেয়ার থেকেই কিন্তু এটা লক হয়ে গেছে প্রত্যেক লেয়ারে ওকে সো দেখা যাচ্ছে পয়টি